মন খুইলা ভালোবাসমু হইব না জানা জানি আরে পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাওয়া মামু চান বিরানি পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাওয়া মামু চান বিরানি হাতের উপর হাত রাইখা টমটমে চড়ামু ঢাকা শহর ঘুইরা ঘুইরা সিনেমা দেখামু আদর কোনো সোহাগ কোনো সুনামু কাওয়ালি গান মন খুইলা ভালোবাসমু হইয়া যান দুর্বান আর মন খুইলা ভালোবাসমু হইয়া যান দুর্বান কদর কসম তোর তুই যে আমার অনলি অন স্বপ্নের রানি পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাওয়া মু চান বিরানি পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাওয়া মু চান বিরানি চান বিরানি চান বিরানি আমি নানান ভাবে অ্যানালাইসিস কইরা দেখছি যে তুমি আমারে প্রিয়ার করো না কি কইতাছো আমাগো চিন পরিচয় হইতাছে এক মাসের এক মাসের মধ্যে তো মানুষে ভালোবাসে কেমতে তা হয় না মাগার তোমার হাবভাব দেখে মন হয়েছিল যে তুমি আমার লাগা দেওয়ানা হয়ে গেছো আসলে আমি মায়ার অনেক ইমোশনাল বুঝছো তোমার প্রতি আমার পেয়ার হয় নাই তো কি হয়েছে বন্ধুত্ব হয়ে গেছে তুই দুই নৌকায় পাও দিলে ভুল করবি ছোট তোমার কথার মানে কিন্তু বুঝলাম না পা খুইলা গো আমি কিছুক্ষণ আগে ছাদে গেছিলাম কাপড় শুকা দিতে দেখলাম দিল আর জুলমত পাশাপাশি দাঁড়াইয়া বাতচিত করবার লাগছে দেখা আমার খুব খারাপ লাগছে ছোট আমি তাড়াতাড়ি চলে আইছি ওরা আমার দেখবার পারে নাই আপা ভুলে যাও কে কয়দিন আগেও তো দিল আফরোজার জুলমতের লগে একটা সম্পর্ক ছিল তাই না কোন সময় জুলমতের লগে দিলের কোন সম্পর্ক আছিল না তুই আর বাদশা নিজে গো স্বার্থ আসিলেন লাগিয়া দিলরে জুলমতের দিকে ঠেলা দিছিলি এখন আর এইসব করিস না তারাই শুনলে তুলকালাম কাণ্ড বাধাই দিব হাপা এই কথার জবাব আমি এখন দিব না বুঝছ পরে দিমুনি ঠিক আছে এখন এলা যাই আমি তোমারে প্যার করি আমি তোমারে সাদি করবার চাই আমি আমি মনে হয় তোমারে ছাড়া বাঁচু না আরে তোমার মাথা ঠিক আছে আমার মাথা একেবারে ঠিক আছে না ঠিক নাই তুমি আগে তোমার মাথাটা ঠান্ডা করো বাদে আমি ফোন দিতে আছি মানুষের মুখটা হইতে আছে আয়নার মত আয়না একটু চায় দেখো ছায়ার মতন লাগতেছে মনটা নালি লুকাইবার পাবা কিন্তু এই মুখটা লুকাইবা কেমতে তুই কি আমারে জ্ঞান দিবার আছিস তোমারে জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা আমার নাই কা কোনো কারণে তোমার মাথাটা কাম করতেছে না এর লেগা তোমার বুদ্ধি ধার দিতেছি কি কইবার চাস স্পষ্ট করে রাখো তুমি আমারে কইছিলা যে তারা মিয়া তোমার পেয়ার করে শাদি করতে বি আপত্তি নাই কা হা কইছি তুমি আমারে মিছা কথা কইছিলা কি ঠিক না আমার মিছা কথা কওয়ার অভ্যাস নাই কেটে তুই বালা করে জানুস মিছা কথা না কইলে তারা মেয়ে একটু আগে তোমার খারাপ উপরে না করে দিছে কেমতে আমি যখন তারার লগে বাতচিত করতে ছিলাম তুই কাপটি মারা হুনছস হ হুনছি কামটা তুই বালা করছ নাই আমি তোমার কাছে এর লেগা ক্ষমা চাইতাছি কিন্তু হুই না কিন্তু আমি বালাই করছি কি বালাটা তুমি করছো তোমার ভুলটা আমি এখন ধরাই দিবার পারো আমি কোনো ভুল করি নাই কা দিলে যখন জুলমতের দিকে ঝুঁকছিল তখন তারাই আমার দিকে ঝুঁকে নাই কা ওই কইছে ওই আমারে পেয়ার করে ওর মা এত খারাপ উপরে সাদিবি করাই দিবার চাইছিল ওর আর আমার এখন যখন
দিলে ফিরাইছে এমনার আমার কোনো দাম নাই কা পেট পুষ মানুষ এক কামের সময় পায় ধরব আর কাম ফুরায় গেলে সুটকা পড়তে এক মিনিটও সময় নিব না তুমি তারা মিয়ার ব্যাপারে খারাপ কথা কইতাছ আকু ওই আমার লগে খারাপ কাম করা পারলে আমি খারাপ কথা কওয়া পারুম না খেলা আল বত কম যে কারণেই হোক তারা মিয়া তো তোমারে না কইরাই দিছে এখন কি করবা গুতা খায়া ফিরাউনের মাইয়া আমি না যাতে হক হয় ওই ব্যবস্থা করুম কেমতে ওই জুলমত মিয়ার হেল্প লিয়া লাগলে লিমু আপা তুমি ভুল করতাছো তোর কাছে আমি সব সময়ই ভুল করি আলালে লাত্তি গুতা খায়া যখন ওই সংসার ছেড়ে আমি আয় পড়ছিলাম তখনও কইছিলি ভুল করতাছি ওরে যখন আমি তালাক দিবার চাইছি তখনও কইছিস ভুল করতাছি এখনও কইতাছিস ভুল করতাছি তুই না আসলে ভুল আর শুদ্ধের ফারাকটাই বুঝস না আপা জুলমত ভাই বালা লোক না কি দেখে তোর মনে হইতেছে বালা লোক না তারা মিয়ারে পৌঁছানোর লেগা ওই জুলমতে কি না করছে কও শেষ পর্যন্ত ওই তারা মিয়ার নামে কিডন্যাপিং এর কেসও করবার চাইছে জুলমত যা করছে ঠিক কাম করছে ঠিক করছে মানে দিলে আটকা নাই হয়ে গেল তারার লগে যে দিলের সম্পর্ক কেঠাই না জানে প্রথম সন্দেহ তো তারা মিয়ারাই করবে এটাই তো স্বাভাবিক আমি যদি জুলমতের জায়গায় হইতাম আমিও তাই করতাম আমিও কেস করবার চাইতাম তারা মিয়া তোমারে মারা কইরা দিছে দেখা তুমি তারা মিয়া নামে যে সব কথাবার্তা কইতাছো এটা কিন্তু ঠিক করতাছো না সুলতানা আমি উচিত কথা কইতে কাউরে চাই না আচ্ছা ঠিক আছে তোমার যা খুশি তুমি করো আমি তোমারে আজকার পর থেকে আর কোনো কিচ্ছু কম গোপন কথা বললেন সর্বনাশ চাচ্ছি আমি তো গেট খুলে বাইরে দিকে যাইবার লাগছি হঠাৎ করে উনি দেখি জুলমত আছে না জুলমতের গলা কানে আছে তা আমি ছোট গেট হাত করে দিয়ে জুলমত গাড়ির মধ্যে হেলান দিয়ে কথা বেটেছে কথা না পেঁচাইয়া সোজা করে কত আচ্ছা কইতাছি জুলমত কথা বলতে ছিল আর কিছু কথা আমার কানে আছে চাচ্ছি কি কথা শুনছ জুলমত কারে জানি কইতাছিল কোনো টেনশন লিস না তিলা প্রজের লগে আমার সাজিব সব ব্যবস্থা পাকাপাকি করে হয়েছে আর কি হয়েছে আরো হচ্ছে কি করছে জানেন কইছে যে তিলা প্রজ তারা আমি আর সাদি করব না এই কথা তুমি লেখা রাখা পারো কালো এই কথা কথা ছিল বুঝবার পারছো না চাচি তারা তো জানানি লাগে এখন তো তারা বারে জানে তো কোনো লাভই হতো ও কি বয়ে থাকবো বয়ে তো থাকে তারা ভাই তো কোনো কিছু গায়ে লাগে আচ্ছা চাচি আপনি উগত কাম করা করেন কি কাম এক মাসের মধ্যে সাদির ডেটটা ফালাবেন কইছিলেন না দেখেন আপনি সাদিটাই এক সপ্তাহের মধ্যে করায় হয় বলেন কারণ কি জবান দিচ্ছি এক মাসের মধ্যে একটা ছল চাটুরি কইরা বিয়ার ডেটটা সামনে লিয়া হয় আপনি ওই যে জুলমত আছে না ওরে কিন্তু ওই যে ষড়যন্ত্র করে সুযোগই দিন না চাচি মাগার গুলবাহার বাসা রাজীব আপনি তাহলে ওই যে দিলা প্রজল হয়ে কথা বল ওই তে যদি রাজি হয়ে যায় না তাহলে ব্যক্তি রাজি আচ্ছা ঠিক আছে আপনি কাজ করেন আপনি অনেক তো দিন দিলা প্রজা আইতে কোন তো ফোন করেন ফোনটা তো বন্ধ করে রাখছে রে আচ্ছা চাচি ও হয় কি আজকে আপনার নাস্তা পাঠাইছিল না মনে হয় নাস্তা লিয়ে আইতে দেরি করব এ লেগে তো বিস্কিট আর চা খাইতেছি চাচি আমার তো গড়বড় লাগতেছে কি আর করব বলছি কি ও কোনো ঝামেলার মধ্যে না পড়লে কিন্তু আর ফোন বন্ধ থাকবে না কথা না চাচি ও ব্যাপারে কত আপনি নাস্তা নিয়ে না অনেক কথা না চাচি এটাই তো মিস ডনের কথা না চাচি আপনি
কাম করেন, আপনি ওর বাড়িতে যান, ওর লগে কথাখন আমি খবরটা লইয়া তারপর হোটেলে যাবো। তুই দিলা প্রজের কি ঝামেলা আজ করবার লাগছ চাচি? এমন হয়ে পারে যে ওর ফোন কেড়া লিখছে, আবার এমন হয়ে পারে যে ওর ঘরের মধ্যে আটকে রাখছে, অনেক কিছু হয়ে পারে চাচি। কেটাই ওরে আটকে রাখবো চাচি, নাইলে বাদশা ভাই। তুই কি করবার লাগছ? আমার ছোট লগে তারিখ লইয়া পাক্কা কথা হয়ে আছে, বাদশা তার লগে দেখা কইরা সাদি মাইনা লইছে, তার কাছে মাপ টাপ চাইছে, আর তো কোনো ঝামেলা নেই কিয়া। আরে চাচি, কাঙ্গালের কথা না বাস হইলে ফলে, আমি খালি খালি কই নাই চাচি কথাটা। আরে কি এর লাগে কইছ, খুইলা কবি তো। আমি কই পারো না, আমি আর কিছু কই পারো না, আপনি অহন জানা আপনি দিলে খোঁজের লয়ে কথা করছে চাচি। যাইতাছি যাইতাছি, এই যে ফোন লিয়ে যান, ফোন লিয়ে যান। তারা ভাইয়ে দুই পরিবার মধ্যে শান্তি ফিরায় আনলেই বিয়া। তাইলে হয় তারারই বিয়ে করবার চাইতেছে না? এটা কি করলে বাদশা ভাই? আপুর কারে বিয়ে করবো? তোমরা তারা ভাইয়ের লগে বিয়া দিবা দেখাই তো আপুরে এই কথা কইয়াই নিয়ে আইছ, নাকি অন্য কিছু ভাবতেছ? অন্য কিছু নাই কে। কি কাজ তুই জুলমত না, তোর লগে আমার কথা ছিল। আমি তো আইতে কইছিলাম কিন্তু। আবার কোন ঝামেলা রেখে তো? আরে না না, কোনো ঝামেলা হয় নাই তো। আমি তোর কাছে মেলতে করছিলাম কিন্তু দিলা পুরো জ্বর ব্যাপারে। বাজান, তুমি আমারে জানতে জানতে হিগায় দিছো না, আমি তো আনতেই কইছি, এতগুলা মিছা কথা বানায় কইছি। মানে আমি আমি মানতে পারতেছি না যে অত হেমনের কথা ছিল, মানে এমন তো অনেক কথা ছিল না তোর। এনে খারাপ তুই, আমি চুল মুত্রে কল দিতেছি, ঝামেলা মনে একটা হয়েছে। ও বাচ্চা ভাই কোন তুমি? না কয়ে চলে গেলে রে ভাই, এদিকে মনে করো যে সপ্তাহ মিলে আমরা নাস্তা লিয়ে বয়ার হচ্ছি, তোমার লগে এক লগে কামু। হ্যাঁ, নাস্তা কোনো ব্যাপার না বাচ্চা ভাই। তাহলে কোনটা ব্যাপার রে ভাই? হয়েছে কি বাচ্চা ভাই, ওই দিল আফরোজের বিয়ার সময় যে ফ্ল্যাটটা গিফট করু ওইটা দেখাতে চাইছিলাম। মাগলো রাজি হয় নাই? তুই তো আমার আবেদন নাকচ করে দিলি রে দিলা প্রজ। আমি কেমনে নাকচ করলাম? আমি তোরে এত অনুরোধ করে কইলাম যে ওরে কয়টা দিনের লোক তুই মাইনা ল। ভাইজান, তুমি আমার এই কথা কম, তুমি আমারে কইছো আমি আমার সত্যগুলা যাতে জুলমাত্রে না জানে। ভাই তোরে ফ্ল্যাট দিবার চা? না, আমি ওর ফ্ল্যাট নেবো কি লিগা? ঠিক আছে ফ্ল্যাট লুচ না, কিন্তু ওরে তো বুঝতে দিলি কি লিগা যে আমি যে তোর হিকাই দিছি যে এটা একটা সাজানো নাটক, উই তো এটা বুঝালেছি, উই তো এটা মনে করতে চাও না? কেলা, উই যা কইবো ওই দেখে আমার মাইনা রান লাগবো? আচ্ছা ভাই ছাপোচ, জুলমত ভাইয়ে যদি আপুরে কয় যে তুমি আমার লগে কক্সবাজার চলো, তাহলে কি আপু যাইবো? উড়ো তিয়ার মাঝখানে বাহাত ঢুকাতে চোদ কি লিগা? আমি বাহাত ঢুকাই নাই কা, ডান হাত ঢুকাইছি। আমার খুব মেজাজ বলছে, খুব খারাপ হইতেছে কলম। আমি কইতেছি তুই মাইনা ল, উল্টা পাল্টা কথা কিন্তু মাঝখানে তুই কইতে আবি না, কিন্তু কইতেছি। হোন ভাই, তুমি কি তো অনার্য কথা কইতেছো, হে লেগাই কইতেছি আপু আর হতো চলো। এগুলা জোট পাঞ্চচ না, জুটি হয়েছ কানামাছি খেলবি চোখ বাই দা। আমি একদিন কইছি যে আমার বাপ
তরকারি সব কিছু জানি গরম গরম থাকে আমি ভাতে আদে ভাত ঠান্ডা তরকারি আদে তরকারি ঠান্ডা বাবা কিছু আমার সামনে লয়েছো ফ্রিজ থেকে বাইর করে হ্যাঁ খাইছো আমি পাইছো আরে আমি ফ্রিজ থেকে ভাত নামাইছি ওভেনে 2 মিনিট গরম করছি ডাল নামাইছি 3 মিনিট গরম করছি মাংস নামাইছি 4 মিনিট গরম করছি তোমার হাতে অনুভূতি নাই কি কইতাছো আমার তো অনুভূতি নাই কেন আমি কি এক নরমাল হয়ে গেছি গা হ্যাঁ আমি কিছু বুঝি না আমি তো কিছু খুঁজে পাই এই যে পাইছি जीवन शेष हो गई শয়তান তোর লাগা আমি সংসার করবার চাই না বদমাইশ জানি কোহান করে না চল্লিয়া সে ভালোই করছে এরকম একটা ঘরশিটি বেগমের সাথে থাকো না না থাকো নি ভালো তা আমনে বউ কি কালকেই প্রথম মারছি আমনে না সত্যি কথা কইতে কি যে আগে অনেকবার মারস ফুলাইয়া দিছে একবারে আমি ইলার এক ডাবল ডাবল মার দিতাম আমনে কোনদিন আমনে ভরে মারেন নাই আরে না ভাই আমি ওরকম পুরুষই না আমি মাইয়া গোকায় হাত তুলি না জরুরী কথা কুমু উনুনের সময় হইব আমার ব্যস্ততা নাই কা তুমি তো আমাকে সাদির ব্যাপারে কিছুই করতেছ না সাদিয়ানের তো এখনো টাইম আছে দেরি আছে কি করব মন আগে থেকে আমি তোমারে কইছি না আমি দেরি করবার চাই না কইছিলাম আগার পরে তো সিদ্ধান্ত চেঞ্জ করে হলাইছো তোমায় বাচ্চাই তো কইলো আমারে তুমি বলে বিয়া পরীক্ষা না দিয়া বিয়া করব না বাইয়ে বানায় বানায় কইছে আমি তো বাইরে কইছি যে আমি এক মাসের মধ্যে বিয়া করবার চাই আর অহন তোন হইন মন হইতেছে আমি এখন এক সপ্তাহের মধ্যে বিয়ের কাজটা সাইড়ে ফেলাইতে চাই কেলা কোন সমস্যা হইছে আমার মন তো কইতাছে সমস্যা হইছে কও আমারে আমি তোমারে পরে কমু না 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 পরে না অনেক কি কথা তুমি এটা আমারে জানা নয় কেলা আচ্ছা ভাই কি রাখাটাই ছিল আমারে আমি বাসার অনেক ফোন দিতাছি না না তুমি বাইর লগে অন কথা কইও না খালি বাসা না আমি কথা কম জুলমতের লাগবি আমার কথাটা শুনো প্লিজ তুই যদি কথা কম সমস্যায় পড়ো তুমি আমার কথা দাও তুমি জুলমতে সিধা কইয়া দিবা তুমি আরে শাদি করবা না তুমি অ্যাক্টিং করছো অন লাগে কেলা অ্যাক্টিং করছো ওইটা ভি কইবা আচ্ছা